বন্যা কবলিত জায়গায়, যেখানে মসজিদগুলো ডুবে গেছে, মানুষ তারা বন্যার পানিতে তারা ভাসছে, অথবা তারা ত্রাণ প্রদান করা অথবা মানুষকে উদ্ধার করার কাজে বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াচ্ছে, এমনই সময় যদি নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, তখন তারা কীভাবে নামাজ আদায় করবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটি বৃহৎ অঞ্চল বন্যার পানিতে ভাসমান অবস্থায় আছে। সেখানে মসজিদগুলো ডুবে গেছে, বাড়িঘরগুলো ডুবে গেছে, অধিকাংশ বাড়িগুলোই পানির নিচে। মানুষ যেখানে বিল্ডিং আছে দোতলা তিনতলা, সেখানে তারা ছাদে বসবাস করছে, আবার অনেক জায়গায় তারা হাঁটু পরিমাণ পানির মধ্যে তারা থাকছে, অথবা তাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, তাদের খাটের উপর কোনো কোনোভাবে তারা তাদের সময় কাটাচ্ছে। আবার অনেকে ছুটে যাচ্ছে, হাজার হাজার মানুষ তারা ছুটে যাচ্ছে এই বন্যা কবলিত মানুষদেরকে ত্রাণ দিতে, তাদেরকে উদ্ধার করার জন্য দূর দূরান্তে তারা ছুটে বেড়াচ্ছে, পানিতে সাঁতরাচ্ছে, কিন্তু নামাজের তো সময় হয়ে গেছে। এখন তারা কীভাবে নামাজ আদায় করবে? নামাজ তো নির্ধারিত সময় আদায় করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা। আল্লাহ তাআলা মানুষের উপর নির্ধারিত সময়ে সালাত আদায় করাকে ফরজ করে দিয়েছেন। আবার কোরআনের মূলনীতি হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে তাদের সামর্থ্যের বাইরে কখনোই তিনি দায়িত্ব প্রদান করেন না। সেখানে বন্যা কবলিত জায়গায় তাহলে মানুষ কীভাবে সালাত আদায় করবে? এটি তো একটি দিক। আবার জুমার সালাতের সময় হয়ে যায়, বা জুমার সালাতে তো জুমার সালাতের দিন চলে আসবে, তাহলে জুমার দিন তারা কীভাবে সালাত আদায় করবে? মসজিদগুলো তো সেখানে পানির নিচে আছে। এই বিষয়ে আমরা প্রথম যে কথাটি বলতে চাই তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার কাজটি কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে করাও জায়েজ আছে। বন্যা কবলিত জায়গায় যেখানে মানুষ তারা তাদের বাড়িঘরগুলো পানির নিচে এবং মসজিদগুলো পানির নিচে রয়েছে, সেই রকম জায়গাগুলোতে যেই জায়গাগুলো তাদের জন্যে যদি শুকনো কোনো জায়গা থাকে, অথবা তারা তাদের বাড়ির ছাদের উপরে রয়েছে, অথবা তারা যদি নৌকার উপর থাকে বা জাহাজের উপর থাকে, তাইলে তারা সেই জায়গাগুলোতে নামাজের পরিপূর্ণ বিধান মেনটেন করে সালাত আদায় করবে। নামাজের পরিপূর্ণ বিধান মেনটেন করে, অর্থাৎ রুকু, সেজদা ইত্যাদি এবং বৈঠক ইত্যাদি মেনটেন করে তারা সালাত আদায় করবে। যদি সালাতের এই সকল নিয়ম মেনটেন করার মতো অবস্থা তাদের না থাকে, যেমন হাঁটু পরিমাণ পানিতে তারা আছে, তাহলে সেখানে দেখতে হবে যে তারা নামাজের অরিজিনাল কতটুকু অবস্থা মেনটেন করে নামাজ আদায় করতে পারে। যেমন ধরুন রুকু করতে পারে, হাঁটু পরিমাণ পানি তার ইচ্ছা করলে রুকু করতে পারবে, তারা রুকু পর্যন্ত করবেন কিন্তু বসবেন না এবং সেজদা প্রদান করবেন না। অনেকে যেটি করেন যে তারা ডুব দিয়ে সেজদা প্রদান করছেন, অথবা মাটি অথবা পানির উপরে তারা সেজদা প্রদান করছেন, এটি তারা করবেন না। বরং যদি এমন হয় ব্যাপারটি যে তারা যেখানে আছেন সেখান থেকে তারা একটু শুকনো জায়গায় গিয়ে তারা নামাজ আদায় করতে পারবেন, হতে পারে একটু বিলম্বে তারা নামাজ আদায় করবেন, আউয়াল ওয়াক্তে না নামাজ আদায় করতে পারবেন না, তাহলে বিলম্বে গিয়েও একটু সামনে গিয়ে, অর্থাৎ তারা জাহাজে বা নৌকায় অথবা তাদের ভেলায় চড়ে তারা শুকনো জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন, অথবা মসজিদে তারা সালাত আদায় করবেন। যদি সেটি তাদের পক্ষে সম্ভব না হয়, তাইলে তারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থায় তারা নামাজ আদায় করবেন, এবং নামাজের যতটুকু পদ্ধতি তারা মেনটেন করতে পারেন অরিজিনাল অবস্থা, ততটুকু পদ্ধতি মেনটেন করে তারা সালাত আদায় করবেন। যেটি আমরা বলছিলাম যে তিনি যদি রুকু করতে পারেন তাহলে রুকু করবেন, যদি সেজদা করতে পারেন তাহলে সেজদা করবেন, কিন্তু পানির উপর তিনি ভাসছেন, হাঁটু পরিমাণ পানি, সেখানে তিনি কেবল রুকুই করতে পারবেন, সেজদা করতে পারবেন না, তাহলে তিনি সেজদা করার প্রয়োজন নেই, ইশারায় ইঙ্গিতে তিনি সেজদা প্রদান করবেন। আর যদি এমন হয় যে তিনি রুকু করতে পারবেন, যেমন বুক পরিমাণ পানি, তাহলে তিনি রুকু করবেন কীভাবে? তাহলে তিনি রুকুটাও তিনি ইশারায় করবেন, যেমনিভাবে একজন অসুস্থ ব্যক্তি তিনি বসে নামাজ আদায় করতে হয় অথবা শুয়ে নামাজ আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি কায়েমান ফা ইল্লাম তাস্তাতিয় ফাকায়িদান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো, যদি না পারো তাহলে তুমি বসে করো, না পারলে তুমি শুয়ে এবং অথবা তোমার ইশারার মাধ্যমে নামাজ আদায় করো। অতএব একই বিধান কিন্তু এখানেও প্রযোজ্য। এ কারণে আমরা বলবো যে অতিরিক্ত তাকাল্লুফ বা তাকলিফ করার কোনো প্রয়োজন নেই, এখানে অনেক বেশি নিজের উপর চাপ প্রয়োগ করা, জুলুম করা ইত্যাদি কোনো প্রয়োজন নেই। আপনি পানি তো অ্যাভেলেবল, অতএব পানিতে যেই পানি আছে সেটি দিয়ে আপনি উজু করে আপনার যতটুকু অরিজিনাল অবস্থায় রেখে নামাজ আদায় করা যায় ততটুকু আদায় করবেন। এখন প্রশ্ন হলো যে জুমার নামাজ আমরা তাহলে কি করব? আবার এখানে কি আমরা জামাতে নামাজ আদায় করতে পারবো কিনা? হ্যাঁ, কয়েকজন মিলে যদি আমরা একসাথে, আপনি যদি জামাতে আদায় করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি কয়েকজন মিলে সালাত আদায় করার কোনো সুযোগ না থাকে তাইলে আপনারা একাকি নামাজ আদায় করে নিতে পারেন, কারণ এটি জরুরি মাসালা। তিন নম্বর বিষয় হচ্ছে যে সেখানে কি মসজিদে গিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে কি না? না, মসজিদে যেহেতু মসজিদ পানির নিচে, যে কোনো এক জায়গায় গিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন, যদি সেটা উন্মুক্ত কোনো জায়গায় কেউ একত্রিত হতে পারেন বা শুকনো কোনো জায়গায় একত্রিত হতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, বরং অনেক ভালো। আর যদি তা না হয় তাহলে যেখানে কয়েকজন দাঁড়াতে পারেন এরকম তারা কাতারের মতো করে একজন ইমাম সামনে যাবেন এবং সেভাবে তারা নামাজ আদায় করে নেবেন। এটি তো সাধারণ নামাজের কথা বলছি, কিন্তু জুমার নামাজ, যেহেতু জুমার নামাজ তো
মসজিদে বা জামে মসজিদে আদায় করতে হয়। আর জামে মসজিদগুলো যেহেতু এখানে নাই এবং এটি যেহেতু একটি বিপর্যয়ের সময়, ডিজাস্টারের সময়, অনেক ডিজাস্টারের সময় কিন্তু জুমা, মানে যেমন সফর অবস্থায় জুমা মানুষের উপর থাকে না, আবার যখন হজের সফর সেটাও সফর এরকম অবস্থা, অথবা যদি শত্রুর কোনো ভয় থাকে, অথবা যদি প্রচণ্ড ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, এরকম বিভিন্ন অবস্থায় কিন্তু জুমার নামাজ তখন আর ফরজ থাকে না মানুষের উপর, তখন জুমার পরিবর্তে তারা জোহরের নামাজ আদায় করতে পারেন। সেক্ষেত্রে কেউ যদি তারা যদি মসজিদগুলো ডুবে গিয়ে থাকে, কোনো জায়গায় তারা একত্রিত হতে পারবেন অথবা কয়েকজন একত্রিত হতে পারবেন এরকম কোনো অবস্থা না থাকে, তাহলে তারা জোহর আদায় করবেন। আর যদি এমন হয় যে না, তারা আসলে কোনো একটা জায়গায় কয়েকজন তারা একত্রিত হতে পারবেন, তাহলে সেখানে একজন ইমাম হবেন এবং তিনি খুতবা প্রদান করবেন, আর অন্যান্যরা মুসল্লির মতো করে তারা খুতবা শুনবেন, এরপর তারা দুরাকাত নামাজ আদায় করে, মানে তারপরে তারা তাদের গন্তব্যে তারা চলে যাবেন, যে কোনো একটা জায়গায় বা মসজিদে গিয়েই তারা মসজিদে গিয়ে অবশ্যই তারা সেখানে জুমার নামাজটি তারা আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এ হচ্ছে এই বিষয়গুলোতে আমাদের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।